সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ, তাই বিদেশি প্রভুদের পদতলে বসে মোসাহেবি করছে। এবারে জানাবো শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার আসামির জামিনের মেয়াদ বাড়ল, তবে কতদিন সেটি এখনও উল্লেখ করা হয়নি, পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। এদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে স্ত্রী রাহাতারা বেগমও যাবেন বলে জানা গেছে। জানাবো মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী। আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মজুদদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার থাকছে ইউক্রেনের 38 ড্রোন হামলা ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের বেশ কয়েকটি এলাকায় 38টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার এই হামলা চালানো হয়, তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক প্রস্তাবে ভেটো দেওয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। তাদের আপত্তির কারণেই অবরুদ্ধ উপত্যকাটিতে এখনও যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সেই যুক্তরাষ্ট্র এবার গাজাবাসীর জন্য আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে। বিবিসি জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রথম ধাপে 38,000 প্যাকেট খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। তিনটি সামরিক প্লেন থেকে প্যারাশুটের সাহায্যে এসব ত্রাণ মাটিতে পৌঁছানো হয়েছে। এ কাজে যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে জর্ডানের বিমান বাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিদেশি প্রভুদের পদতলে বসে মোসাহেবি করছে আওয়ামী লীগ রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ, তারা বিদেশি প্রভুদের পদতলে বসে মোসাহেবি করছে। রোববার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ওবায়দুল কাদের বলেছিলেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাঘাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে। সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুদের দরবারে। রিজভী বলেন, ঢাকা সহ মোফাশলে ভয়াবহ লোডশেডিং, তার উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার চেয়েও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় অনেক বেশি। তিনি বলেন, বিদ্যুতের নিচের দিকে 5% বৃদ্ধি আর উপরের দিকে 8% বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? বিদ্যুতের দাম বাড়াতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা যে দিশেহারা, এতে অবৈধ শাসক গোষ্ঠীর কিছু যায় আসে না। ডক্টর ইউনুস সহ চার আসামির জামিনের মেয়াদ বাড়ল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার আসামির জামিনের মেয়াদ বাড়ল, তবে কতদিন সেটা এখনও উল্লেখ করা হয়নি, পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। রোববার শ্রম আপিল ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য আগামী 16 এপ্রিল দিন ধার্য করেছেন। এদিকে আপিলে ন্যায় বিচারের প্রত্যাশা ডক্টর ইউনুসের। অন্যদিকে আজকের আদেশকে নজিরবিহীন বলেছেন আসামিদের আইনজীবী। এর আগে রবিবার সকালে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডে লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাত এবং পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে আইনজীবী আব্দুল আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করেন। সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে স্ত্রী রাহাতারা বেগমও যাবেন বলে জানা গেছে। সোমবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। চিকিৎসা শেষে আগামী 18 মার্চের দিকে তিনি দেশে ফিরতে পারেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ গত বছরের 24 অগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন ফখরুল। এক সপ্তাহ চিকিৎসা শেষে 2রা ডিসেম্বর দেশে ফেরেন তারা। 3.5 মাস কারাগারে থাকার পর গত 15ই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। তবে কারাগারে থাকার সময় তার প্রায় 6 কেজি ওজন কমে যায় বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজিডেম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন। এরপর শারীরিক চেকআপের জন্য 17ই ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান ফখরুল। চিকিৎসকের পরামর্শেই তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল এবার কারামুক্তির পর থেকে রাজনীতিতে তেমন সক্রিয় নন, রাজনৈতিক কোনো কর্মসূচিতেও অংশ নেননি। তবে গত 24 ফেব্রুয়ারি গুলশানে একটি হোটেলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেন ফখরুল।
মজুতদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী। আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মজুতদারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন 2024 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, এই প্রথম আইনের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করেছে এবং কমিশনের নির্দেশনা অনুসরণ করে জেলা প্রশাসকরা সফলভাবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালের পর যতগুলো নির্বাচন আমি দেখেছি প্রত্যক্ষভাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করে দেখেছি কিভাবে জনগণের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলা হয়েছে। এবারের নির্বাচনে আমি মনে করি যে সবথেকে সুষ্ঠু একটি নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা নির্বাচন চায়নি, যাদের লক্ষ্য ছিল এদেশে যেন কোনো নির্বাচন না হয়, অনির্বাচিত অস্বাভাবিক পরিস্থিতি আবার সৃষ্টি হয়। 75 সালের 15 আগস্টের পর থেকে 21 বছর এদেশের মানুষের কষ্ট ভোগ করেছে। এরপর আবার 2001 থেকে 2008 সাল পর্যন্ত সেই পরিস্থিতি যেন আসে। তাদের কাছে হয়তো নির্বাচনটা পছন্দ নাও হতে পারে, কারণ তাদের মন মতো কাজ হয়নি, কিন্তু সাধারণ মানুষ একদম গ্রাম পর্যায় পর্যন্ত নারী এবং প্রথমবার যারা ভোটার, তরুণ ভোটাররা, তাদের আগ্রহ সব থেকে বেশি ছিল। তারা যে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, এটা সমস্ত কৃতিত্ব আপনাদেরই, আমি মনে করি, যারা নির্বাচনী কাজে সাহায্যে ছিলেন। শেখ হাসিনা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিড-19 অতি মহামারী, যার প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়েছে। পৃথিবীতে এখন এমন দেশ আছে যেখানে মূল্যস্ফীতি 40% পৌঁছেছে, এরকম বহু দেশ এখন বিরাজমান। বাংলাদেশে এর থেকে দূরে নয়, যদিও বাংলাদেশের মূল্যস্ফীতি এখনো 10% নিচেই আছে, তারপরও এটা একটা সমস্যা রয়ে গেছে। এদিকে আমাদের সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাজার পরিস্থিতি কেমন, আর তাছাড়া সামনে রমজান মাস। তিনি বলেন, রমজান মাসে আমাদের সবকিছু যেন থাকে, সবসময় মজুতদারি করে দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়, সেদিকে বিশেষ করে আমাদের নজর দিতে হবে। আসুক, করণীয় একটা কাজ আমাদের সামনে, কোথাও যেন ভোক্তাদের হয়রানি না হতে হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমাদের দেশীয় উৎপাদন বাড়াতে হবে, পরনির্ভরশীলতা কমাতে হবে। এটা যে আমরা করতে পারি সেটা আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ করেছি, সেদিকে নজর একান্তভাবে দরকার, যোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরবরাহের ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। কেউ কেউ মজুতদারি করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দেবে না, এই জাতীয় অবস্থা সৃষ্টি করে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। রমজান মাস সামনে রেখে এই কথাগুলো আমি সবাইকে বললাম। নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছতে পারে, সেদিকে সবাইকে যথাযথভাবে নজর দিতে হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় বর্বরতা, যুদ্ধবিরতি আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেওয়ায় একমাত্র দেশ ছিল যুক্তরাষ্ট্র। তাদের একমাত্র আপত্তির কারণেই অবরুদ্ধ উপত্যকাটিতে এখনও যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সেই যুক্তরাষ্ট্র এখন গাজাবাসীর জন্য আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে। বিবিসি জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রথম ধাপে 38,000 প্যাকেট খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। 3টি সামরিক প্লেন থেকে প্যারাশুটের সাহায্যে এসব ত্রাণ মাটিতে পৌঁছানো হয়েছে। এই কাজে যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে জর্ডানের বিমান বাহিনী। এর আগে খাবারের আশায় ট্রাকের নিচে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গুলিতে শতাধিক মানুষ মারা যাওয়ার পর ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার কয়েকটি C-130 পরিবহন প্লেন গাজা উপকূলে 38,000-এরও বেশি খাবারের প্যাকেট ফেলেছে। এটি গাজায় সহায়তা প্রবাহ সম্প্রসারণের জন্য একটি স্থির প্রচেষ্টা মাত্র। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর, জর্ডান সহ অন্যান্য দেশ গাজা আকাশ থেকে ত্রাণ ফেলেছিল, তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এবারই প্রথম। কিন্তু ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজায় মানবেতর পরিস্থিতিতে থাকা লাখো লাখো মানুষের জন্য এই ত্রাণ সহায়তা একেবারেই অপর্যাপ্ত। গত বৃহস্পতিবার গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী, এতে প্রাণ হারান অন্তত 115 জন। জাতিসংঘের একটি দল এ ঘটনায় নিহতদের পাশাপাশি বহু আহত হওয়ার প্রমাণ পেয়েছে। আল ওয়াদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, গুলিতে আহত অনেক মানুষকে হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে, তবে ও ঘটনায় গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, খাবার নিতে আসা মানুষের ভিড়ে পদদলিত হয়ে কিছু লোক মারা গেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 30,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 70,000-এরও বেশি। তাছাড়া গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এজন্য আকাশ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার সরবরাহ করার কথা জানিয়েছে বিভিন্ন দেশ।